জোট বদল করে ফের বিহারে বিজেপির হাত ধরেছেন নীতিশ কুমার এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়েছেন শপথ এরপরেই লোকসভা ভোটের আগাম করলেন ভোট ভবিষ্যৎ প্রশান্ত কিশোর বিরোধীদের কোন স্ট্র্যাটেজি লোকসভা ভোটে খাটবে না বলে জানিয়েছেন নরেন্দ্র মোদীর জয় সময়ের অপেক্ষা বলে মনে করেছেন তিনি সেই সঙ্গে মুখ খুলেছেন জেডিইউ এর ভবিষ্যৎ নিয়েও লোকসভা নির্বাচন নিয়ে কি বলেছেন ভোটকৌশলী সোমবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রশান্ত কিশোর তার মতে নীতিশের এন ডি যোগ বড় প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যতই পরিকল্পনা বিরোধী দলগুলি নিয়ে থাকুক না কেন তা বুমেরাও হয়ে ফিরে আসবে বলে মনে করছেন তিনি নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য শুধু ক্ষমতায় আসবে না করবে বলেও করেছেন ভবিষ্যৎবাণী রেকর্ড জয়ের মুখ বিজেপি দেখতে চলেছে বলে জানিয়েছেন ভোট ভোটকৌশলী দল বদল নীতিশ কুমারকে নিয়ে কি বলেছেন পিকে দল কুমারের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন ভোট ভোটকৌশলী বিহারের মুখ্যমন্ত্রীকে দ্রুত বলে কটাক্ষ করেছেন পিকে বলেছেন দুই সালে বিধানসভা ভোটে নীতিশ কুমারের দল কুড়িটি বেশি আসন জিততে পারবে না জেডিইউ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে খুব আর এটা বুঝতে পেরেই নীতিশের ডিগবাজি বলে জানিয়েছেন তিনি সেই সঙ্গে এটাই নীতিশের শেষ সুযোগ বলেও ভবিষ্যদ্বাণী করেছেন পিকে এখানেই থেমে থাকেননি পিকে সেই সঙ্গে বিজেপিরও সমালোচনা করেছেন তিনি দল বদলে নীতিশের হাত ধরায় বিহারে বিজেপির ভাবমূর্তি ধাক্কা খেতে বাধ্য বলে মনে করছেন গেরুয়া শিবিরকে রাম বলেও মনে করছেন বিদ্রুপ বিহারে বিজেপি একলা চল নীতি নিলে ভালো ফল করত বলে মনে করছেন ভোটকৌশলী আগামী মে মাসের মধ্যে লোকসভা নির্বাচনের সম্ভাবনা নীতিশের জোর ত্যাগ বিরোধীদের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তার মধ্যে আসন রফা নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব পাঞ্জাবে একলা চলো নীতি নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল পশ্চিমবঙ্গেও কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই মধ্যে প্রশান্ত কিশোরের লোকসভা ভোট নিয়ে ভবিষ্যৎবাণী কিছুটা হলেও সবচেয়ে বেশি চাপে রেখেছে কংগ্রেসকে সেই সঙ্গে জল্পনা তৈরি হয়েছে জোটের ভবিষ্যৎ নিয়েও পিকের ভবিষ্যৎবাণী মেলে কিনা সেটাই এখন দেখার